দেখো তোমাদের আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়ের যে ছকটা অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় কীভাবে করতে হয় অ্যারিস্টটলের যে বিরোধ চতুষ্কণ সেটা জানার জন্য আগে তোমাদের এই সত্য মিথ্যা যে ছক এটা তোমাদের আগে জানতে হবে নাহলে কিন্তু ওই জায়গাটা বুঝতে পারবে না তাহলে এটা আজকে শিখে নাও তোমরা যে সত্য মিথ্যা নির্ণয় কীভাবে করতে হয় নিশ্চয় দেখতে আছে ছকটা যে এ ই ও চারটি বচন হুম এবং সেখানে টি এফ টি এফ এফ টি এফ টি বা ইউএফ টি ইউ এফ ইউ ইউটি এগুলো করা হয়েছে এবং এই ছকটা কীভাবে করতে হয় সে দেখো আমি তোমাদের দেখাচ্ছি বইতে দেওয়া আছে এবং কীভাবে তুমি করবে বানাবে ছকটা কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লক্ষ্য করো বই তো আছে বইটা দেখবে একটা ছক টানবে আমি যেভাবে করছি এভাবে করবে তোমরা আর একটা এক্সট্রা ঘর টানবে উপরে এগুলো বচনগুলো বসাবো এবার চারটি টানবে এক দুই তিন চার তাহলে এখানে এ হলো ঠিক আছে এ তারপর ই তারপর আই লাস্ট হচ্ছে ও এটা তোমরা জানো চারটে বছর এই আই ও এবার সেম এদিকে যেমন চারটে টানলে এদিকেও চারটে টানতে হবে একটা এক দুই তিন চার আমার জায়গা যেহেতু সংকীর্ণ তোমরা ভালো করে ছকটা করবে এইবার দেখো এই যে কোনাকটি দেখতে পাচ্ছো এই কোনাকণি হুম এই যে এই কোনাটা বলছি আমি এই ঘরগুলো হ্যাঁ এই ঘরগুলো তুমি কি করবে টি বসাবে সবগুলোই ঠিক আছে দেখো বসাচ্ছি টি ক্যাপিটাল টি 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 চারটে টি হলো ভালো হলো খুব আমি যে টানলাম ছকটা সেভাবে টানবে তারপরে টি টি বসাবে কোনাগুলো এবার উল্টো দিকটা ঠিক আছে এই উল্টো দিকটা হবে এফ 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 হলো তাহলে এই এর থেকে কোনাকণি হচ্ছে টি বসাবে আর ও যে কোনটা আছে এগুলোকে তুমি এফ বসাবে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এইটা এইবার দেখো এগুলো হোক ক্যাপিটাল হলো এবার যেগুলো লিখবো স্মল লিখবো ছোটোতে লিখবো তাহলে কীভাবে লিখবে এবার এই এর ওপরে ঘর যে ফাঁকা আছে সেটা হবে এফ ভালো বুঝে নাও টি এর ওপরে হবে এফ এফ এর ওপরে হবে টি হলো আর টি এর নিচে হবে এফ তাহলে এফ লিখবে স্মল ক্যাপিটালের নিচে সবগুলো কিন্তু স্মল লিখতে হবে আর এফের নিচে কী হবে তাহলে নিশ্চয়ই টি হবে তাহলে ঘর ফাঁকা থাকলো একটা দুটো তিনটে চারটে ঘর ফাঁকা থাকলো এইগুলোকে ডিউ বসাতে পারো আবার ইউ বসাতে পারো এটা বলে দিচ্ছি আর ইউ এর মানেটা কি লিখেন আমাকে ডি বা ইউ ডিউ মানে হচ্ছে ডাউটফুল অর্থাৎ সন্দেহজনক বা অনিশ্চিত বা আনডিটারমাইন্ড ইউ মানে ঠিক আছে মানে অনিশ্চিত এটা সত্য বলতে পারবে না তো মিথ্যা বলতে পারছো না ঠিক আছে তাহলে নিশ্চয়ই শিখতে পারলে তোমরা যে ছকটা তোমাকে কীভাবে করতে হবে এইবার তোমাকে বলে দেবে একটা হয়তো বলে দেবে যে এই বচন যদি সত্য হয় ভালো বোঝে নাও কী বলতে চাচ্ছি অর্থাৎ ই বচন যদি সত্য হয় তাহলে সরি এই বচন যদি সত্য হয় তাহলে ই বচনটা কি হবে ঠিক আছে যখন যেটা বলে দেবে সেটা সবসময় ক্যাপিটালটা দেখবে তাহলে এ কি বলেছে এ সত্য মানে এটা সত্য ঠিক আছে তাহলে ই কী হবে এই দেখো স্মল এটা হচ্ছে মিথ্যা হবে অর্থাৎ এ যদি সত্য হয় তাহলে ই হবে মিথ্যা যারা ভালো ভালোবাসে নাও যেটা বলে দেবে সেই মানটা সবসময় ক্যাপিটাল দেখবা অর্থাৎ এ বলে দিয়েছে সত্য তাহলে এ দেখব কী ক্যাপিটাল বড় বড় হাতের তাহলে ই কী হবে মিথ্যা হবে দেখো ছকে দেওয়া আছে এইবার দেখো বলছে আবার এবার যদি বলে যে এ যদি মিথ্যা হয় এইটা কিন্তু পুরোটা হচ্ছে এর ঘর ঠিক আছে নিচে নিচে আর এটা হচ্ছে নেক্সট হচ্ছে পুরোটা হচ্ছে এর ঘর তারপর আয় আছে আয়েরটা নিচে নিচে যেটা আছে সেটা হচ্ছে টি এর আয়ের ঘর আর ও হচ্ছে নিচে নিচে যেটা আছে এটা হচ্ছে ও এর ঘর ঠিক আছে তাহলে এ হচ্ছে এর ঘরটা দেখিয়ে দিলাম এ ঘরটা এর তাহলে এ যদি বলে এ যদি মিথ্যা হয় ক্যাপিটাল দেখবো এই দেখো মিথ্যা তাহলে এ যদি মিথ্যা হয় তাহলে ই কী হবে ডাউটফুল অর্থাৎ অনিশ্চিত হবে হলো এবার যদি ই যদি সত্য হয় ই সত্য তার মানে এইটা ই সত্য তাহলে এ কী হবে মিথ্যা হবে ঠিক আছে এবার যদি ই মিথ্যা হয় এই দেখো ই মিথ্যা এ ঘরটা তাহলে ডাউটফুল হবে অনিশ্চিত হবে ঠিক আছে এইভাবে তোমাদের পরপর কিন্তু এগুলোকে বার করতে হবে ঠিক আছে এবার তাহলে এ গেলো ই গেল ঠিক আছে এবার আই আই যাচ্ছি দেখো আয় যদি সত্য হয় এই ঘরটা আয় সত্য হলে আর বুঝে নাও যদি আয় সত্য হয় তাহলে এ কি হবে এই দেখো অনিশ্চিত ডাউটফুল হ্যাঁ বুঝতে গেল এইবার যদি দেখো আয় যদি মিথ্যা হয় ঠিক আছে আই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা কোনটা হবে ক্যাপিটাল দেখব আই মিথ্যা হলে আই মিথ্যা যদি হয় তাহলে এ কি হবে মিথ্যা হবে হলো তাহলে আইটা গেল এবার দেখো ও যদি সত্য হয় ও যদি সত্য হয় এ হবে কি মিথ্যা হবে তাহলে কি হলো ও যদি সত্য হয় তাহলে কি হয়ে গেল ই হয়ে গেল এ হয়ে গেল মিথ্যা ঠিক আছে এর ও যদি সত্য হয় ঠিক আছে এবার ও যদি মিথ্যা হয় ও যদি মিথ্যা হয় তাহলে এটা কী হবে সত্য হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এটা তো এইভাবে পরপর ছকটা কিন্তু বার করতে হবে যেটা দেখবে সেটা সবসময় ক্যাপিটাল দেখবে ঠিক আছে পরের স্মল হতে পারে সেটা ক্যাপিটাল হতে পারে সমস্যা নাই কিন্তু যেটা দেখবে সবসময় দেখার সময় যেটা মান বলে দেবে সেটা ক্যাপিটালে দেখবে সবসময় ঠিক আছে তবে এইভাবে কিন্তু এই ছকটা করতে হবে দেখো তোমাদের দেখা দেখাচ্ছিলাম এই ছকটা বই দেওয়া আছে তোমাদের এর সঙ্গে মিলিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো যে পরপর পর দেওয়া আছে এখানে যে এ সত্য হলে ই মিথ্যা হবে এ সত্য হলে আই সত্য হবে এ সত্য হলে ও মিথ্যা হবে এখানে দেখলেই এই মানগুলো পেয়ে যাবে ঠিক আছে এই যে ছকটা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে দেখছো এ সত্য হলে ই মিথ্যা হচ্ছে আয় সত্য হচ্ছে ও মিথ্যা হচ্ছে এখানে এই ছক থেকে তোমরা পেয়ে যাবে দেখলে পরপর মিলে যাবে আর এ মিথ্যা হলে ই হচ্ছে অনিশ্চিত হুম আয় হচ্ছে অনিশ্চিত তারপর হচ্ছে ও হচ্ছে সত্য আবার যদি তিন নম্বর বলছে ই যদি সত্য হয় তাহলে হচ্ছে এ মিথ্যা হবে হুম এ মিথ্যা হবে তারপর আয় হচ্ছে কি হবে মিথ্যা হবে ও হচ্ছে সত্য হবে হুম আবার ই যদি মিথ্যা হয় এ হবে অনিশ্চিত আয় হবে সত্য ও হবে অনিশ্চিত এ পর্ব তোমাদের ছকটা কিন্তু করে ফেলতে হবে এটা মুখস্থ করা দরকার নেই এই ছকটা তুমি আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকে তুমি এই ছকটা কিন্তু সব পুরোপুরি পেরে যাবে ঠিক আছে এটা তোমাকে ভালো পড়তে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে ছকটা আমি কীভাবে বার করলাম এবং সত্য মিথ্যা তুমি কীভাবে নির্ণয় করবে এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে এখানে ডাইরেক্ট উল্লেখ করে দিতে পারে যে এ সত্য হলেই কি কী হবে আবার এটা না বলে বলতে পারে যে সকল শিশু হয় সরল এবং কোনো শিশু নয় সরল এরকম থাকবে অর্থাৎ কোনো সকল শিশু হয় সরল এটা যদি সত্য হয় তাহলে কোনো শিশু নয় সরল এটা সত্য হবে না মিথ্য হবে এটা তোমাকে লিখতে হবে তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট দিন আমি অ্যারিস্টোটলের যে বিরোধী চৌষ্কণ সেটা নিয়ে আলোচনা করব।